नमस्कार बंधुरा, वेलकम टू स्पोर्ट्स कम्युनिटी। तो बंधुरा आज के आलोचना करब एस सी ईस्ट बेंगल के लिए, क्यों मौसुमे आई एस एल एस सी ईस्ट बेंगल यह रकम परफॉर्मेंस एवं परफॉर्मेंसर कारा कारा दायी एवं एस सी ईस्ट बेंगल पर मौसुमे फुटबलार दे धरे रखे कादेर कादेर छेड़े फेले से ही समस्त विषय आलोचना करब। तब एखोनो जरा चैनल के सबसक्राइब करनी तारा अवश्य सबसक्राइब कर दिओ और भिडियो के अवश्य एक लाइक कर दिओ, कारण तोमादेर जोन्नोई भिडियो बनानो। तो चलो आर देरी ना करे शुरू करी। तो एस सी ईस्ट बेंगल आर दुखाना मैच बाकी रही है, से ही दुखाना मैच जेताई एखन प्रधान लक्ष्य। কিন্তু কথা হচ্ছে যে এস সি ইস্ট বেঙ্গলের এই রকম পারফরম্যান্সের জন্য কিন্তু অনেক আলোচনা শুরু হয়ে গেছে এবং এই পারফরম্যান্সের জন্য কিন্তু অবশ্যই রবি ফালত দায়ী এবং এছাড়া টনি গ্র্যান্টের পাশাপাশি কিন্তু দায় এড়াতে পারেন না রেনিধি সিং। তোমরা প্রত্যেকে জানো এই রেনিধি সিং কিন্তু গত মাসে মানে গত বছরে কিন্তু এস সি ইস্ট বেঙ্গলের আইএসএল খেলা নিয়ে বারবার বিরোধিতা করেছেন এবং সবথেকে বড় কথা হলো তার কিন্তু কোনো রকম কোচিং অভিজ্ঞতা না থাকার সত্ত্বেও তাকে শ্রী সিমেন্টস দলে নেয় সহকারী কোচ হিসাবে নিযুক্ত করে এবং তার ফল তোমরা প্রত্যেকে জানো। এবং এছাড়া কিন্তু শুক্রবার ডার্বি ম্যাচের দিন লাল হলুদ জার্সি পরে কিন্তু যে কটা ইন্ডিয়ান ফুটবলার খেলেছিল তারা প্রত্যেকেই কিন্তু ইনভেস্টার দ্বারা রিক্রুট করা হয়েছিল। এস সি ইস্ট বেঙ্গলের বিদেশিরা কিন্তু বারবার বাজে খেলা সত্ত্বেও তাদেরকে বারবার মাঠে নামানো হয়েছে, সেই নিয়েও কিন্তু অবশ্যই প্রশ্ন রয়েছে। এবং এছাড়া মোহাম্মদ রফিকের মতো ফর্মে থাকা ফুটবলারকেও মাঠে নামানো হয়নি, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে। তো এই সমস্ত কারণেই কিন্তু এস সি ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা ভাবতে শুরু করেছে এবং তারা পরের মরশুমে দল করার কথা ভাবছে। এই নিয়ে কিন্তু শ্রী সিমেন্টসের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। তো তোমাদের একবার জানিয়ে দিই যে রবি ফাওলারের যে বিদেশি নির্বাচন সেই নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠে গেছিল এবং তোমার জানিয়ে রাখি যে ম্যাটি স্টেইনম্যানকে কিন্তু বাদ দেওয়া হবে, এই নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। ম্যাটি স্টেইনম্যান ছাড়াও কিন্তু অ্যান্টনি পিলকিংটন, ড্যানি ফক্স, স্কট নেভিল ও অ্যারন জোসুয়া আমাদের মতো প্লেয়ারদের কিন্তু ছেড়ে ফেলা হতে পারে এমনটা জানানো হচ্ছে, যদিও জ্যাক ম্যাগমাকে নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবুও তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হতে পারে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। এবং এছাড়া কিন্তু অনেক ইন্ডিয়ান ফুটবলারদেরও ছেড়ে ফেলা হবে, যার মধ্যে কিন্তু অবশ্যই সার্থক গলুই, সৌরভ দাস, নারায়ণ দাসের নামও রয়েছে। এবং মোহামেডান থেকে কিন্তু অবশ্যই ডিফেন্ডার আসির আক্তারকে আবার ফিরিয়ে আনতে পারে এস সি ইস্ট বেঙ্গল, এমনটাও জানা যাচ্ছে। তো এই কয়েকটা খবর ছিল এস সি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তোমাদের জানিয়ে দিলাম। আশা করি ভালো লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ধন্যবাদ।